বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আবারও আজকে একটা বিকেলের দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হচ্ছে আজকের বিকেলের চিজ দিয়ে আমি একটা ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো, প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা যদি আমার নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখুন এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, আপনাদের কাছে অবশ্যই কম বেশি লাগতে পারে, আমার এই এক কাপ ময়দা হলেই হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি চিনি, চা চামচে 2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন এটা দিয়ে দেবো, আর একটুখানি দিয়ে দেবো তেল, আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল দিচ্ছি। দিয়ে সর্বপ্রথম আটাটাকে আগে ভালো করে মেখে নেব। এটা আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে দেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, হয়তো বা পাতলা হতে পারে কিন্তু এটা বেশি পাতলা করা যাবে না। একটা শক্ত একটা ডো করে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আটাটা আমার মাখা হয়ে গেছে, এখানে আরো অল্প একটু তেল দিয়ে দেবো আমি, দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটাকে আমি মেখে 1 ঘন্টার জন্য দমে রেখে দেবো, মানে ঢেকে রেখে দেবো। এই দেখুন ঠিক এরকম করে মাখতে হবে, বেশি শক্ত না বেশি নরম। এখন আটাটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আলু আমি এখানে 3টা আলু নিয়েছি, ওর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আলুগুলো আমি সিদ্ধ করে নেব। এখন 10 মিনিটের জন্য আলুটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, ঢাকনাটা খুলে দেব। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি চিজ নিয়েছি, চিজটাকে আমি গ্রেট করে নেব। চিজটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আলুটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি, চিজটা আমি গ্রেট করে নিয়েছি, আটাটা নিয়ে এসলাম, ফিরে এসলাম 1 ঘন্টা পর। দেখুন আটাটা ঠিক কতটা সফট হয়ে গেছে, এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি, আটাটা ভালো করে মেখে নিতে হবে। আটাটাকে একটা রুটি বেলে নিতে হবে, একটা রুটিটা বেলে নিতে হবে শক্ত করে। দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি, সর্বপ্রথম দিয়ে দেবো চিজ, এরপর দিয়ে দেবো আলু। আলুটা আমি গ্রেট করে নিয়েছি হ্যান্ড গ্রেটার দিয়ে, আপনারা হাত দিয়ে ছেনেও নিতে পারেন। এখন উপর দিয়ে চিজ দিয়ে দেবো, এখন আমি রুটিটাকে এভাবে নিয়ে নেব।
এটাকে আমি এখন আস্তে আস্তে চেপে চেপে দেব, আবারে উল্টে দেব। আলতোভাবে করতে হবে, এটা বেশি চাপ দেওয়া যাবে না। এটা আমার বেলানো হয়ে গেছে, এখন ভাজার জন্য চুলের কাছে চলে যাবে। চুলে আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল, আপনারা এখানে অল্প একটু বাটার ইউজ করতে পারেন। আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা চারিদিকে ঘুরিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। পাওয়ারটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা আমার এক পিঠ হয়ে গেছে দেখুন, এখন এটাকে আমি আর এক পিঠ উল্টে দেব। এটাকে ভালো করে জালটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন, এটাকে আমি আর এক পিঠ উল্টে দেব। এই দেখুন, এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু এটা একটু মোটা, হতে একটু সময় লাগবে। এটা বিকালে চা কফির সঙ্গে খেতে পারেন, বা বানিয়ে এটা বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন। বানিয়ে এটা 2-3 দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, এখন কেটে নেব। কিন্তু গরম অবস্থায় কাটতে হবে, কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এটা দেখুন, এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে চিজটা, দেখুন কত সুন্দর গরম। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এটা রেসিপিটা ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ফ্যামিলিদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।